আসসালামু আলাইকুম বন্ধুরা, পুনরায় চালু হতে যাচ্ছে মুলাডলি পাবনার রাজমণি সিনেমা হল। তাইন কাজকাম চলছে, অচেরেই চালু হবে, সমস্ত কিছুর ডেকোরেশন চলছে। এইচডি লাইনে এইচডি সাউন্ড সিস্টেমে চলবে, এখন ওদের সিলিং চলবে, উপরের কাজ চলতেছে, চুনকামের কাজ চলতেছে, চুনকাম হয়ে গেছে অবশ্য, সব সাইডে কাজ করতেছে। মালিক পক্ষ বললো আজকেই চালু হবে মুলাডুলি রাজমণি সিনেমা হল। জরজীর্ণ ড্যাশবোর্ড, সেই জরজীর্ণ ড্যাশবোর্ড, এখানে সেই কাউন্টার, সেই চিরচীনা 90 দশকের আগের ভিউয়ার্স যারা আছেন তারা বুঝতে পারবেন এটা আসলে কেমন। দেখছেন সেই টিকিট কাউন্টার, পুনরায় চালু করতে যাচ্ছে মালিক কর্তৃপক্ষ রাজমণি সিনেমা হলের লাডলেশ্বর দি পাবনা। নতুন নতুন আঙ্গিকে, নতুন সিস্টেমে চলছে কাজ, দ্রুত গতিতে চালাচ্ছে কাজ। চলছে কাজ, সিস্টেমের কাজ, এই যে মেশিন, এইচডি লাইন থেকে চলবে এখন এগুলো। সাউন্ড সিস্টেম এইচডি মেশিন বসানোর জায়গা বানাচ্ছে এখানে, দেখবেন লেজেন্ডার বুঝতে পারবেন। এটাকে বলে ডিসি, চিরচীনামক অনেকের মনে আছে নাকি তা জানি না, 90-এর দশকের যারা আছেন তারাই বুঝতে পারবেন যেটা কতটুকু চীনা। সেই ডিসি কাউন্টার, পুনরায় চলবে মুলাডুলি রাজমণি সিনেমা হল, উপর থেকে দেখতে কেমন। লাডলি বাজার ঈশ্বর দীপ আপনার রাজমণি সিনেমা হলের দোতলা থেকে ভিডিওটা করছি, আশা করি অনেকে ভালো লাগবে। অনেকদিন পরে কাঙ্ক্ষিত একটা জিনিস, আসলে মনোমুগ্ধকর, অনেকে দেখার মতন একটা জিনিস, অনেকে আশা করছেন যে আসলে এটা কীভাবে সম্ভব, এখন বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশের সিনেমা হল, অধ্যস্ত আলী আবার নতুন করে চালু করার চিন্তা ভাবনা করতেছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড, আসলাম একটা কাজে, দেখলাম মনে চুনকাম রং টং করতেছে, বললে যে সিনেমা হলটা চালু করবো, অবশ্য ভালো লাগলো। যাই হোক, দেশ ও দেশের বাইরে যারা আছেন বন্ধুরা, 90 দশকের আগে যারা দেখছেন, অবশ্যই আশা করি একটু হলেও মনে ভালো লাগবে যে একটা সিনেমা হল করেছিল, চালু হচ্ছে। যাই হোক, আপনাদের আশায় প্রত্যাশী, ভালো লাগার প্রান্তে মজিবুর রহমান আপনাদেরকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি মুলাডুলি সত্যি পাবনা থেকে। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাতু। এখানে বিদায় নিব সবার কাছ থেকে। ডিসি থেকে নিচে নামছি, দেখুন কত সুন্দর কাজ কাম চলছে। আচ্ছা আচ্ছা।